হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভিতর এবং বাইরে থেকে ভালো আছেন। তো আমিও ভালো আছি, যার কারণে আজকে আমি সাইকেলিং করতে বেরিয়ে আসলাম। তো সেই সাথে মনে হলো যে যেহেতু সাইকেলিং করার জন্য বের হয়েছি, তো আজ চায়নার রাস্তাগুলো কেমন হয় সেই রাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য এই ব্লগটা করা। তো নর্মালি আমি সন্ধ্যার সময় বা রাতের দিকে সাইকেলিং করতে বা হাঁটাহাঁটি করতে বের হই, কারণ আমার এই রাতের ল্যাম্পপোস্টের আলোগুলো আমার কাছে অসাধারণ লাগে। সেই জন্য মূলত আমি ম্যাক্সিমাম সময় সন্ধ্যা বা রাতের দিকে বের হই। আর চায়নার আপনার রাস্তাগুলোর পাশে সবসময় দেখবেন যে হয়তো বা ফুলের টব বা ফুলের বাগানের মতো করে থাকে, সেগুলো খুবই খুবই সুন্দর লাগে। সো এখানেও তাই দেখতে পাচ্ছেন, এখানে একটা নদী আছে, নদীর দুই পাশে এত সুন্দর লাইটিং, অসাধারণ লাইটিং, যা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। তো কোনোদিন যদি সুযোগ হয় তাহলে আপনাদেরকে এই নদীর দুই পাশে লাইটিংটা দেখাবো। আর আপনার চায়নার রাস্তার মোড়ে মোড়ে দেখতে পারবেন এরকম ডাস্টবিন আছে, সো যার কারণে সবাই তাদের ময়লা নিজ নিজ উদ্যোগে এই ডাস্টবিনে ফেলে রাখে, যার কারণে রাস্তাগুলো এত সুন্দর, কোনো ময়লা বা আবর্জনা আপনারা দেখতে পারবেন না। এবং রাস্তার দুই পাশে ফুটপাত আছে পথচারীদের জন্য। আর সবচেয়ে বড় কথা যেটা হলো যে চাইনিজরা কখনোই আপনার ট্রাফিক আইন লঙ্ঘন করে না, এরা সবসময় ট্রাফিক আইন মেনটেন করে চলে। দেখবেন যখন আপনার রেড লাইট জ্বলবে তখন তারা কখনোই ওভারটেক করবে না বা ওভারকাম করবে না। সো সব কিছু মিলে আমার কাছে অসাধারণ লাগে পরিবেশটা। এইখানে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম ডাস্টবিন থাকে। সো আমাকে এই রাস্তাটা ওভারটেক করে ওই পাশে যেতে হবে আর কি। তো সেই জন্য আমি একটু অপেক্ষা করবো। এখন যেহেতু সন্ধ্যা হয়েছে, সবাই আপনার নিজ নিজ জবের থেকে নিজের বাসায় ফিরছে, তো যার কারণে ব্যস্ততা একটু বেশি দেখতে পাচ্ছেন। রাস্তা সবসময় গাড়ি চলেই যাচ্ছে। তো আমি এই পাশে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ফুটপাত, এই পাশে মানুষ চলাচল করতেছে। চায়নাতে একটা ট্রেডিশন বা কাস্টম বলতে পারেন যে সন্ধ্যার দিকে বা রাতের দিকে সবাই ফুটপাতে হাঁটাহাঁটি করবে, তারা স্বাস্থ্য সচেতন বলে, এবং ফাঁকা কোনো জায়গায় থাকলে সেখানে ডান্স করা করে। আর এই বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসগুলো আপনার কখনোই বাসস্টপ ছাড়া আপনার থামবে না, আপনি যতই চেষ্টা করেন বাসস্টপ ছাড়া কখনোই তারা থামবে না। আর এই সিগনাল যতক্ষণ না পড়বে তখন ততক্ষণ সবাই এভাবে দাঁড়িয়ে থাকবে। সো আমি এখন মোড় ঘুরবো, এই মোড়টা দিয়ে আমার বাসায় যেতে হয়। তো এই মোড়েও একটা ডাস্টবিন আছে, তাই দেখতে পেলেন। সো আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা খুবই ভালো লাগছে। তো আপনারা যদি উৎসাহ দেন এরকম ছোটো ছোটো ব্লগ করে, ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে মূলত এই সিটি বা এই পরিবেশগুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, আপনাদের আশা করি ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। সেই জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি, আমার এই চ্যানেলটাতে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। তো আপনারা যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বা আপনাদের অন্য অন্য বন্ধু বান্ধব যদি শিখতে চায় তাদেরকেও আপনারা আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন। সো আজকে এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজে ভালো থাকুন, আশেপাশের মানুষকে ভালো রাখুন, আর আমার জন্য সবসময় আশীর্বাদ এবং দোয়া করবেন। বাই।